দুর্গাপুরের বুকে দুর্গাপুর ক্লাব স্যান্টোসের পরিচালনায় অনুষ্ঠিত সপ্তাহব্যাপী চলতে থাকা উইন্টার কাপ 2022-23 মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় 1 জানুয়ারি অর্থাৎ রবিবার। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ক্লাব স্যান্টোস পরিচালিত গ্র্যান্ড অ্যান্ড গ্ল্যামারাস ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে রাহুল অ্যান্ড হাসদা এন্টারপ্রাইজ এবং হাওলাদার এন্টারপ্রাইজ রাহুল দল। দু দল খেলতে নামার আগে তাদের কর্মকর্তারা কি জানালেন শুনে নেব। প্রতিপক্ষ কিভাবে দেখছেন, কতটা টেনশন আছে, কিছু জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আরে ফাইনালে জেতার ব্যাপারে কতটা আশাবাদী প্রতিপক্ষ টিমকে? প্রতিপক্ষ কিভাবে দেখছেন? চূড়ান্ত পর্যায়ের খেলায় খেলতে নেমে দু দলই তাদের অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে, কোনো দলই কাউকে ছেড়ে দেয়নি। প্রথম অর্ধে শেষ মুহূর্তে রাহুল অ্যান্ড হাসদা এন্টারপ্রাইজ 1-0 গোলে দলকে এগিয়ে দেন। এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা, সেখানেও প্রথম দিকে একেবারে নিষ্প্রভ হয়ে যায় হাওলাদার এন্টারপ্রাইজ রাহুল দল। আর সেই সময় ঘন ঘন আক্রমণ চালায় রাহুল অ্যান্ড হাসদা এন্টারপ্রাইজের খেলোয়াড়রা। বীর বিক্রমে খেলে তারা আরও দুটি গোল করে ব্যবধান অনেকটাই বাড়িয়ে দেয়, ফলাফল দাঁড়ায় 3-0। খেলার শেষ মুহূর্তে খোঁচা খাওয়া বাঘের মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শেষ মুহূর্তের হাওলাদার এন্টারপ্রাইজ রাহুল, একটি গোল পরিশোধ করে, ফলাফল দাঁড়ায় 3-1। এদিনের চূড়ান্ত পর্যায়ের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ইস্ট বেঙ্গল এবং জাতীয় ফুটবলার দেবাশিস রায়চৌধুরী, প্রাক্তন জাতীয় দলের অনূর্ধ্ব-16 অনূর্ধ্ব-19 এবং মোহনবাগান ফুটবলার গৌতম দে। আমন্ত্রিত দুই অতিথি ফুটবলার ক্লাব স্যান্টোসের এই টুর্নামেন্ট প্রসঙ্গে কি বললেন শুনে নেওয়া যাক তাদেরই মুখ থেকে। অনেক কিছুই আছে, সুন্দর একটা টুর্নামেন্ট, তো গৌতমের গৌতম আমাকে বললো চল দুর্গাপুরে একটা খুব ভালো টুর্নামেন্ট অর্গানাইজ করো, স্যান্টোস ক্লাব, তো এসে দেখ খুব ভালো, ওখানে প্রচুর দর্শক হয়, তা দেখতে পেলাম তো প্রচুর দর্শক মাঠে, দুইটা একটা প্যারের কাছে সব থেকে বড়ো, আমরা যখন খেলেছি তখন আমরা আশা করতাম যে পুরো গ্যালারি ভর্তি থাকবে, এখানে দেখছি প্রচুর দর্শক, তো এত দর্শকের মাঝে খেলতে সব প্লেয়ারই ভালো লাগে, তো অ্যাটমসফিয়ার খুবই ভালো, আমার খুব ভালো লাগলো। সম্পূর্ণ দেশি ছেলেদের নিয়ে খেলানো হয়েছে, এখানে কি বলবেন আপনি? সবই আমি কোনো নিগ্রো প্লেয়ার দেখতে পাচ্ছি না, সবই লোকাল ছেলে, এদের মধ্যে ভালো ভালো ছেলের পটেন্সিয়াল আছে, কিন্তু এদের ভালো করে গাইড করলে আমার মনে হয় কমিয়ে দিলে কলকাতার কিছু প্লেয়ার পরে দেখবেন বেশিরভাগ ম্যাক্সিমাম ওয়ান ডে আর নাইট কনসেপ্ট হয়ে গেছে, এখানে আমাদের ছেলেরা কিন্তু এই জন্য আমরা হারিয়ে যাচ্ছে, ধরুন ওরা ওই কনসেপ্টে চলে যাচ্ছে, আমরা ওয়ান ডে খেলবো নাইট খেলবো, খুব অল্প সময়ের মধ্যে কিছু পয়সা পেয়ে যাচ্ছি, তারা ওই যাতেই ওই মোহে ঢুকে যাচ্ছে, খেপ খেলাটার প্রবণতা বেশি, প্রবণতা আমার ঢুকে যাচ্ছে, কারণ দুটো ধরো 1,000-2,000 টাকা পাচ্ছে, টাকাটার জন্য কিন্তু ওরা হারিয়ে যাচ্ছে। এখানে তো ক্লাবগুলো দায়ী, আপনার ক্লাবগুলো দায়ী তো আছেই, সেখানে যদি সমস্ত ক্লাব বা দর্শক এই যত এত দর্শক দেখুন আমার খুব ভালো লেগেছে, এমনও প্লেয়ার আছে যাদের মানে পেটে ভাত নেই, সারাদিন প্র্যাকটিস করার পরে খেলতে পারে, সেখানে দাঁড়িয়ে ক্লাবগুলোরও কিছু হেল্প বা পলিটিক্যাল ইয়ে যাদেরই হোক, হ্যাঁ এদের দেখা উচিত কিনা, সেটা কী বলছেন আপনি? এটা থেকে বলছি আমি, আমাদের পৌরসভা বা আমাদের সাবডিভিশনকে আমি একটা মাঝে একটা টিভি চ্যানেলে আমি বলেছি, যেটা মেন হচ্ছে যদি কলকাতার বুকে যদি আমাদের একটা হোস্টেল বা কিছু করা যায়, আমাদের এখান থেকে 10-20 প্লেয়ারকে যদি আমাদের ওখানে থাকার ব্যবস্থা করা যায়, তাহলে আগামী দিনে আমার মনে হচ্ছে দুর্গাপুর থেকে অনেক ছেলে, আমার বিশ্বাস আর কি, কারণ আমি ধরুন আমরা তখন কলকাতায় গিয়ে আমরা তখন ওই সাইডলাইনে বসে থাকবো, এরকম কোনো ভাবতেই পারিনি, তা আমি যদি ওখানে ভাবতে মানে ওই লেভেলে খেলতে পারি তাহলে এখানকার ছেলেরা কেন পারবে না, আর যেখানে আমরা আছি, আমি যখন কলকাতা আমি আছি, সঞ্জয় মাঝি আছে, সঞ্জয় মাঝি একটা কোনো ক্লাবে কোচ, আমি নিজে আমার কলকাতায় আমার একটা আছে, আমার নিজে একটা কোচিং ক্যাম্প আছে ফুটবলের, সেখান থেকে আমি বলবো যে আমরা আগামী দিনে যদি সিংহ সফর হয়েছে এগোতে পারি, আমাদের দুর্গাপুর ছেলে দুর্গাপুর প্রচুর ছেলে এগিয়ে আসতে পারবে, মানে মন মন মানে ইস্ট বেঙ্গল বা বাংলা ইন্ডিয়া টিমে হয়ে খেলতে পারবে, এটা আমার বিশ্বাস। তবে একটুখানি আপনারাও একটু দেখুন যাতে আমাদের নার্সারি লেভেল টুর্নামেন্টটা করানো যায়, যেমন আন্ডার 9, 12, 15 এটার উপর খুব মানে দিতে হবে।
খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে চ্যাম্পিয়নের খেতাব জিতল রাহুল অ্যান্ড হাসদা এন্টারপ্রাইজ। 3-1 গোলে হাওলাদার এন্টারপ্রাইজ রাহুল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাহুল অ্যান্ড হাসদা এন্টারপ্রাইজ। চূড়ান্ত পর্যায়ের খেলায় ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রাহুল অ্যান্ড হাসদা এন্টারপ্রাইজের আক্রমণ ভাগের খেলোয়াড় শ্যাডো, তারই দখলে যায় ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। আবার টুর্নামেন্টের ইউনিক গোলের খেতাব পায় হাওলাদার এন্টারপ্রাইজ রাহুল দলের আক্রমণ ভাগের খেলোয়াড় খেলন। অপরদিকে সেরা গোলরক্ষকের পুরস্কার পায় হাওলাদার এন্টারপ্রাইজ রাহুল দলের গোলরক্ষক আকাশ। এরপর রানার্স ও উইনার্স দলের হাতে তুলে দেওয়া হয় সুদৃশ্য ট্রফি এবং নগদ আর্থিক মূল্য। সব মিলিয়ে আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন দুর্গাপুরের ক্লাব স্যান্টোসের ক্রীড়াঙ্গনে দর্শকরা মাতোয়ারা হয়েছিল ফুটবল উৎসবকে ঘিরে। নতুন বছরের প্রথম দিনে একদিকে যখন দুর্গাপুরবাসী মেতে উঠেছিল বিভিন্ন বনভোজন ও বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়ার আনন্দে, সেই সময় এক অন্য চিত্র দেখল জেলাবাসী, যেখানে অন্য সব আনন্দ ভুলে মেগা ফাইনাল ফুটবল খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার ফুটবল উৎসাহী ক্রীড়া মোদী দর্শক। দুর্গাপুরের বুকে এই টুর্নামেন্টকে সফল করে তোলার পেছনে সবথেকে বড় অবদান দুর্গাপুরের ফুটবল অনুরাগী দর্শকরা। এগিয়ে চলুক ক্লাব স্যান্টোস এইভাবেই খেলাধুলাকে সাথে করে। আমরাও আগামী দিনে এই টুর্নামেন্টের আরও শ্রীবৃদ্ধি কামনা করি। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082। এক কাপ চায়ে শুধু তোমাকে চাই, গরম চায়ের কাপেই চমক দিতে দিতে কার না ভালো লাগে মনের কথা বলতে। নিশ্চিন্তে পরিবার বা মনের মানুষকে নিয়ে চলে আসুন চায় পেয়ে গসিপ। টি লাভারদের এখন নতুন ডেস্টিনেশন চায় পেয়ে গসিপ। রয়েছে হরেক রকমের ফ্লেভার টি, কফি, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ডিশ, পিৎজা, বার্গার সহ রকমারি খাবারের আইটেম। খোলা আকাশের নিচে সবুজ লনে তাহলে আজই হয়ে যাক চায়ের সাথে গসিপ। চাইপে গসিপ, ডিসি সিনেমা হলের ঠিক বিপরীতে, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 8392082187।